আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বাংলায় একটি কথা আছে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। বাংলাদেশে 2021 সালের মার্চ মাসের শেষের দিকে এবং এপ্রিল মাসের শুরুর দিকে যে দ্রুত গতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে এবং দিন দিন যেভাবে মানুষের মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এতে একজন চিকিৎসক হিসেবে আমি সত্যি আতঙ্কিত এবং শঙ্কিত। আমি কেন এত আতঙ্কিত বা শঙ্কিত সেটা আমি ভিডিওর একেবারে শেষের দিকে বলবো। বাংলাদেশে করোনা ভাইরাসের একটি নতুন রূপ ছড়িয়ে পড়েছে, সেই রূপটি হচ্ছে B.1.1.7। এই রূপটি সর্বপ্রথম শনাক্ত হয় ইউকেতে অর্থাৎ ইংল্যান্ডে 2020 সালের অক্টোবর মাসে এবং বাংলাদেশে এই রূপটি সর্বপ্রথম শনাক্ত হয় জানুয়ারি মাসের 6 তারিখ 2021 সালে। এই নতুন রূপটি সম্পর্কে সাধারণ মানুষের যেসব বিষয় জানা উচিত সেগুলো নিয়েই আজকের এই ভিডিও। আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন যে নতুন রূপের যে করোনা ভাইরাস বাংলাদেশে বর্তমানে ছড়িয়ে পড়েছে তার লক্ষণ কি পুরাতন রূপের করোনা ভাইরাসের থেকে আলাদা কিনা। আমি একটি গবেষণাপত্রের আলোকে নতুন রূপের করোনা ভাইরাসের লক্ষণের সাথে পুরাতন রূপের করোনা ভাইরাসের লক্ষণের তুলনা করে দেখাবো। এই গবেষণাপত্রটির শিরোনাম হচ্ছে করোনা ভাইরাস ইনফেকশন সার্ভে ক্যারেক্টারিস্টিক্স অফ পিপল টেস্টিং পজিটিভ ফর কোভিড-19 ইন ইংল্যান্ড 27 জানুয়ারি 2021। গ্রিন কালারের ঘরগুলো হচ্ছে নতুন রূপের করোনা ভাইরাসের লক্ষণ এবং ব্লু কালারের ঘরগুলো হচ্ছে পুরাতন রূপের করোনা ভাইরাসের লক্ষণ। এখানে ইংরেজিতে লেখা আছে, আমি সাধারণ মানুষের সহজে বোঝার জন্য বাংলায় বলছি। অ্যাবডোমিনাল পেইন বা পেটে ব্যথা নতুন রূপের করোনা ভাইরাস এবং পুরাতন রূপের করোনা ভাইরাসে প্রায় সমান সমান হয়। কাফ বা কাশি, এটা নতুন রূপের করোনা ভাইরাসে বেশি হয় পুরাতন রূপের করোনা ভাইরাসের তুলনায়। এবং হচ্ছে ডায়রিয়া, এটাও নতুন রূপের করোনা ভাইরাসে খানিকটা বেশি হয়, খুব একটা পার্থক্য নাই। এরপরে হচ্ছে ফ্যাটিক বা উইকনেস, মানে হচ্ছে শারীরিক দুর্বলতা, এটা নতুন রূপের করোনা ভাইরাসে বেশি হয় পুরাতন রূপের করোনা ভাইরাসের চেয়ে। এরপরে হচ্ছে ফিভার বা জ্বর, জ্বর নতুন রূপের করোনা ভাইরাসে বেশি হয় পুরাতন রূপের করোনা ভাইরাসের চেয়ে। এরপরে হচ্ছে হেডেক বা মাথা ব্যথা, এটিও নতুন রূপের করোনা ভাইরাসে বেশি হয় পুরাতন রূপের করোনা ভাইরাসের চেয়ে। এরপরে হচ্ছে লস অফ স্মেল বা গন্ধ না পাওয়া, এটা কিন্তু পুরাতন রূপের করোনা ভাইরাসে বেশি হয় নতুন রূপের করোনা ভাইরাসে তুলনামূলকভাবে কম হয়। এরপরে হচ্ছে লস অফ টেস্ট, খাবারের স্বাদ না পাওয়া, এটাও কিন্তু নতুন রূপের করোনা ভাইরাসে কম হয় পুরাতন রূপের করোনা ভাইরাসের তুলনায়। এরপরে হচ্ছে মাসেল এক বা মায়ালজিয়া বা মাংসপেশিতে ব্যথা বা সারা শরীরে ব্যথা, এটা কিন্তু নতুন রূপের করোনা ভাইরাসে বেশি হয় পুরাতন রূপের করোনা ভাইরাসের চেয়ে। নশিয়া ভমিটিং অর্থাৎ বমি বমি ভাব অথবা বমি হওয়া, এটা কিন্তু নতুন রূপের করোনা ভাইরাস এবং পুরাতন রূপের করোনা ভাইরাসের সমান সমান হয়। এরপরে হচ্ছে শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট, এটাও কিন্তু নতুন রূপের করোনা ভাইরাস এবং পুরাতন রূপের করোনা ভাইরাসে প্রায় সমান সমান হয়। আরেকটি গ্রাফ যেটি এখানে দেখানো যায়নি সেটা হচ্ছে যে সোর থ্রোট, মানে হচ্ছে গলা ব্যথা, এটা কিন্তু নতুন রূপের করোনা ভাইরাসে বেশি হয় পুরাতন রূপের করোনা ভাইরাসের চেয়ে। আমরা যদি এই লক্ষণগুলো দেখি তাহলে দেখি যে নতুন রূপের করোনা ভাইরাসের রোগীদের লস অফ স্মেল বা গন্ধ না পাওয়া এবং স্বাদ না পাওয়া, এই সমস্যাগুলো তুলনামূলকভাবে কম হয়। এবং নতুন রূপের করোনা ভাইরাসে কিছু জিনিস বেশি বেশি হয়, সেটা হচ্ছে কাশি, দুর্বলতা, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা এবং হচ্ছে গলা ব্যথা, এই সমস্যাগুলো নতুন রূপের করোনা ভাইরাসে বেশি হয়। ওভারঅল যদি চিন্তা করি তাহলে কিন্তু লক্ষণগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নেই, 19-20 পার্থক্য। সুতরাং নতুন রূপের করোনা ভাইরাসের আলাদা কোনো লক্ষণ নেই, নতুন রূপের করোনা ভাইরাসের লক্ষণ এবং পুরাতন রূপের করোনা ভাইরাসের লক্ষণ প্রায় একই। এবার আমি বলবো যে কেন আমি আতঙ্কিত বা শঙ্কিত। যে গবেষণাপত্রটি উদ্ধৃত করে আমি কথা বলবো সেটা হচ্ছে রিস্ক অফ মর্টালিটি ইন পেশেন্টস ইনফেক্টেড উইথ সার্স কভ টু ভেরিয়েন্ট অফ কনসার্ন। এবং এই গবেষণাপত্রটি পাবলিশ হয়েছে 10 মার্চ 2021 সালে। এই গবেষণাপত্র অনুযায়ী নতুন রূপের করোনা ভাইরাসটি পুরাতন রূপের করোনা ভাইরাসের তুলনায় খুব দ্রুত ছড়ায় এবং এটা প্রায় 60% দ্রুত গতিতে ছড়ায়। অর্থাৎ নতুন রূপের করোনা ভাইরাস খুব দ্রুত একজন মানুষ থেকে অন্য একজন মানুষে সংক্রমিত হতে পারে আগের রূপের সংক্রমণের সময়। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু করোনা ভাইরাসের রোগী খুব একটা ছিল না,
আমি ভয় পাচ্ছি শহর এলাকায় নতুন রূপটি ছড়িয়ে পড়েছে, কিন্তু আল্লাহ না করুক যদি নতুন রূপটি গ্রামগঞ্জও ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপের দিকে চলে যাবে। নতুন রূপের করোনা ভাইরাস কতটা ভয়ঙ্কর আমরা যদি দেখি, এই গবেষণাপত্র অনুযায়ী নতুন রূপের করোনা ভাইরাসে প্রতি 1000 জন মানুষের মধ্যে 4.1 জন মানুষ মারা গিয়েছে, কিন্তু পুরাতন রূপের করোনা ভাইরাসে প্রতি 1000 জনের মধ্যে 2.5 জন মানুষ মারা গিয়েছিল। অর্থাৎ আমরা যদি দেখি যে নতুন রূপের করোনা ভাইরাসে প্রায় 35% বেশি মানুষ মারা যাচ্ছে। আমি জানি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু নাজুক, এখনই আমরা হিমশিম খাচ্ছি, হাসপাতালের বেড খালি নেই, আইসিইউতে কোনো সিট নেই, এখন প্রতিদিন 7000 জন নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে। যদি এরকম সময় আসে যে বাংলাদেশে প্রতিদিন 50000 জন নতুন রোগী শনাক্ত হওয়া শুরু হয়েছে, তখন সাধারণ মানুষ কোথায় যাবে? আইসিইউ বেড তো দূরে থাক, সাধারণ হাসপাতালের বেডও কারো পক্ষে জোগাড় করা সম্ভব হবে না, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। আপনারা সবাই সচেতন থাকবেন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বারবার সাবান দিয়ে হাত ভালোভাবে ধৌত করবেন।